2023 বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই শাসক দল বিজেপি তাদের শক্তি প্রদর্শন করতে শুরু করেছে। মঙ্গলবার কাকরাবন শালকড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মির্জা স্কুল ময়দানে ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার উদ্যোগে বিজয় সংকল্প জনসভার আয়োজন করা হয়। এই জনসভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং প্রয়াস নিয়ে কাজ করছে ভারতীয় জনতা পার্টির সরকার। ত্রিপুরাতেও স্লোগান দিত বামেরা, বলতো গরিবের সরকার, একটা সুবিধাও করতে পারেনি বামেরা। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর গরিব অংশের মানুষ পেয়েছেন পাকা বাড়ি বলেও দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এখন স্লোগান পরিবর্তন হয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। বন্ধুরা, আজকে ত্রিপুরা রয়েছে গরিবের সরকার, গরিবের সরকার সিপিএম স্লোগান দিত, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, একটাও পরিকল্পনা যাতে গরিবরা পায়, তাদের সরকারি সুযোগ সুবিধা আমাদের এই সময় সিপিএম এর সরকার করতে পারেনি। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের বুকে প্রায় 3 লক্ষের উপর গরিব মানুষের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এই কাকরাবন এলাকার প্রায় 5,000 গরিব পরিবারের যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, প্রত্যেকের গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রেশন শপের মাধ্যমে আমাদের চাল চিনি মুসুরি ডাল সয়াবিন চা পাতা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মহিলাদের নামে আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল, আজকে সেই সামাজিক ভাতা 2,000 টাকা ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। বন্ধুগণ, এছাড়াও এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, 12% দিয়ে দিয়েছেন রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যা দেওয়ার পাশাপাশি এদিন রাজ্য সরকারকে ধন্যবাদও দিয়েছেন রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদের জন্য আমাদের 12% দিয়ে ঘোষণা করেছেন। শুধু যারা নিয়মিত কর্মচারী তারা নয়, যারা আমাদের পেনশন হোল্ডার তাদের জন্য এই ফ্যামিলি পেনশন বা এমনি যারা পেনশন পায় তাদের জন্য এই 12% দিয়ে সেটা বহাল তবিয়ত থাকবে। এবং পাশাপাশি যারা অনিয়মিত কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডিতে রয়েছেন তাদেরও বেতন বৃদ্ধি করেছেন ভারতীয় জনতা পার্টি। এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের সরকার করছে। ইতিমধ্যে আমাদের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক সমাজ, সমস্ত অংশের মানুষের জন্য যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল একে একে সব পালন করছেন। এবং আজকে আরও ঐতিহাসিক ঘটনা সাক্ষী হলো আমাদের রাজ্যের সরকারি কর্মচারী যারা রয়েছেন আমাদের তাদের বেতন বৃদ্ধির মাধ্যমে রাজ্যের ঐতিহাসিক সিদ্ধান্ত সেটা নিয়েছে। আমরা ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে কর্মচারী সমাজ সবাই খুশি হয়েছেন, উৎপল্লিত হয়েছেন। সবচেয়ে বড় জিনিস যেটা, আমাকে অনেকেই ফোন করে ধন্যবাদ জানাচ্ছেন, আশীর্বাদ জানাচ্ছেন এই সরকারকে যে আমাদের 12% ডিএ তো বৃদ্ধি হয়েছে, পাশাপাশি এই ত্রিপুরার যে সরকারি কর্মচারীদের যে ভয় ভীতি আমাদের চাঁদা সংস্কৃতি সেটা আজকে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা স্বাধীনভাবে সেই দীর্ঘশ্বাস ফেলছেন এবং মানে তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটা পূরণ হয়েছে। তার জন্য সবাই কর্মচারী সমাজ সবাই ধন্যবাদ জানিয়েছে। কাকরাবনে বিজয় সংকল্প র্যালিতে উপস্থিত ছিলেন গোমতি জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, জেলার সহ সভাপতি জিতেন মজুমদার সহ অন্যান্য মোর্চার সভাপতিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।